আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইয়ের বন্ধুর নাম ছিল কারফি। তিনি ছিলেন একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ। তিনি ওনার বন্ধু ইমাম কুরতুবীকে বর্ণনা করেন, একবার আমি ভ্রমণ করতে করতে মিশরে গিয়ে পৌঁছাই এবং সেখানকার অনেক জায়গায় ভ্রমণ করি। একবার যখন মিশরের একটি জায়গায় ভ্রমণ করি, তখন ভ্রমণ করতে করতে সন্ধ্যা নেমে আসে। যখন সন্ধ্যা নেমে আসে, তখন আমি আল ফাইয়ুম নামের একটি জায়গায় গিয়ে পৌঁছাই। সেই জায়গাটি ছিল অত্যন্ত নিস্তব্ধ এবং নীরব। সেখানে কিছু ভগ্ন ইমারত ছিল। আমি যখন মিশর ভ্রমণ করি, তখন আমার সঙ্গে আমার একজন গোলাম ছিল। আমি যখন রাতে শহরে প্রবেশ করব, তখন আমার গোলাম আমাকে উদ্দেশ্য করে বলে, হুজুর, দয়া করে আপনি এখানে প্রবেশ করবেন না। গোলামের কথা শুনে আমি অত্যন্ত অবাক হয়ে যাই এবং তাকে জিজ্ঞেস করি, এখানে কেন অবস্থান করব না? জবাবে আমার গোলাম আমাকে বলে যে, এটা হচ্ছে জিনদের এলাকা। আজ পর্যন্ত যারা এখানে এসেছে, তারা কেউই এখান থেকে জীবিত ফিরে যেতে পারেননি। এ কথা শুনে আমি অত্যন্ত তাচ্ছিল্যভরা কণ্ঠে তাকে বললাম, আমরা তো কারো ক্ষতি করতে এখানে আসিনি, আমরা শুধুমাত্র রাত্রি অতিবাহিত করতে এসেছি। আমরা যদি কারো কোনো ক্ষতি না করি, তবে তারাও আমাদের কোনো ক্ষতি করবে না। গোলামের কথা শুনে আমি অত্যন্ত অবাক হয়ে যাই। কেন জানি গোলাম আমার সঙ্গে সেখানে প্রবেশ করতে চাচ্ছিল না, যার কারণে সে আমার নিকট শহরের বাইরে থাকার অনুমতি চাইল। যেহেতু সেই গোলাম বেশি ভয় পেয়ে গিয়েছিল, আমি তাকে কিছু না বলে শহরের বাইরে থাকার অনুমতি দিলাম। যখন আমি সেই শহরে প্রবেশ করি, তখন আমি চিন্তা করি যে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করে কাটাবো। তাই আমি সেখানে পানির সন্ধান করতে থাকি এবং সেখানকার একটি জায়গায় পানি পেয়ে যাই। অতঃপর সেখানে অজু করে আমি অত্র এলাকায় অবস্থিত মসজিদুল বালাত নামের একটি মসজিদে প্রবেশ করি। যখন আমি সেই শহরে প্রবেশ করি, তখন থেকে আমি আমার মুখ থেকে একটিও অহেতুক কথা বলিনি। এরপর আমি সেই মসজিদে অবস্থান করার চিন্তা করি। যখন রাত মধ্যভাগে চলে আসে, তখন আমি দেখতে পাই যে মসজিদে অনেক লম্বা জুব্বা পরিধানকারী একজন ব্যক্তি প্রবেশ করেছে। তার উচ্চতা কমসে কম 10 থেকে 12 ফুট হবে এবং তার মাথা ছিল ছাগলের আকৃতির। কিছুক্ষণ পর আরও কয়েকজন সেখানে প্রবেশ করল, যারা দেখতে ঠিক তার মতোই ছিল। এমন ভয়ানক দৃশ্য দেখে আমি কোরআনুল কারিমের আয়াত পড়া শুরু করে দেই এবং মসজিদের এক কোণায় গিয়ে শুয়ে পড়ি। তারা সেখানে সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে। আমি চাদরের ফাঁক দিয়ে তাদেরকে দেখতে থাকি। একদল এসে ইবাদত বন্দিগি করে চলে যায়। পরবর্তীতে আরেক দল সেই ইবাদতকারী ব্যক্তিদের জায়গা দখল করে। সারা রাত অতিবাহিত হয়ে যায় তাদের এই ইবাদত বন্দিগি দেখতে দেখতে। কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তা আমি বুঝতে পারিনি। সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন আমি দেখতে পাই আমার সামনে অত্যন্ত সুস্বাদু খাবার রাখা রয়েছে। আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম, তাই আমি সেখান থেকে কিছু খাবার গ্রহণ করি এবং কিছু খাবার সাথে করে নিয়ে যাই। এ ঘটনা শোনার পর ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাই তার বন্ধুকে উদ্দেশ্য করে বলেন, এটি হচ্ছে সেই কর্মের পুরস্কার যা তুমি করেছ যদি তুমি ভয় পেতে অথবা তাদের ইবাদত বন্দিগিতে বিঘ্ন ঘটাতে, তাহলে হয়তোবা তারা তোমাকে জানে মেরে ফেলত। যেহেতু তুমি নিজেকে অযথা কথা থেকে বিরত রেখেছ এবং তাদের কোনো প্রকার ক্ষতি করনি, তাই আল্লাহ তাআলা তোমাকে জিনদের মাধ্যমে এ পুরস্কার প্রদান করেছেন। সুবহানাল্লাহ।